হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ প্লেলিস্ট। সো এই প্লেলিস্টে আমরা মূলত হচ্ছে এসএসসির ফিজিক্সের কাজ ক্ষমতা এবং শক্তি যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের প্রথমে হচ্ছে এই প্রতিটি টপিক সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারের যে যেই থিওরিটিক্যাল জিনিসপাতি রয়েছে সেগুলো ডিসকাস করব, এবং তারপরে আমরা হচ্ছে কয়েকটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যা যেগুলো নর্মালি আমাদের পরীক্ষায় এসে থাকে ওরকম কয়েকটি গাণিতিক সমস্যা করার মাধ্যমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। সো একদম প্রথম যে লেকচার আজকে এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা মূলত কাজ সম্পর্কে দেখার চেষ্টা করব। সো কাজ, সো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অবশ্যই কাজ ক্ষমতা ও শক্তি। সো এই কাজ ক্ষমতা এবং শক্তি তিনটে জিনিস নিয়ে কিন্তু মূলত আমরা এই এই চ্যাপ্টারে আলোচনা করে থাকি। সো এই তিনটে জিনিস খুবই সিমিলার এবং তিনটে জিনিস একে অপরের সঙ্গে জড়িত, ঠিক আছে, কমপ্লিটলি ডিফারেন্ট কোনো জিনিস নয়। সো যদি আমরা প্রথমে দেখি যে কাজ অথবা ওয়ার্ক, তো এই কাজ অথবা ওয়ার্ক এটার একদম বেসিক কনসেপ্টটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র 9-10 বলে কথা না, ইন্টারমিডিয়েট বলে কথা না, ফিউচারে ইঞ্জিনিয়ারিং তুমি যদি পড়ো বা তুমি যদি নর্মাল ফিজিক্সও পড়ো, যে কোনো জায়গায় তুমি যাও এই কাজ জিনিসটা তোমার থাকবেই। মানে এই ওয়ার্ক এর বেসিক কনসেপ্ট এটা সব জায়গাতেই কাজে আসবে। সো চেষ্টা করবো একটু ইন ডিটেলস পড়ানোর বা ইন ডিটেলস বোঝানোর এই কাজ সম্পর্কে। সো কাজ বলতে আমরা আসলে কী বুঝি? সো প্রথম কথা হচ্ছে কাজ যেই টার্মটা, ফিজিক্সের যে টার্মটা, এই টার্মটা আসলে আমরা কেন ইউজ করি? সো এই টার্মটা দিয়ে আমরা একটা কী বুঝাই আসলে আমরা, এটা আমরা বুঝাই হচ্ছে, যদি সোজা বাংলায় লিখি, এটাকে W দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমাদের বল ইনটু সরণ। এইটুক আমরা নর্মালি পরিচিত, কিন্তু কাজের সংজ্ঞা কিন্তু অ্যাকচুয়ালি এত সোজা না যে আমি বল এবং সরণ গুণ দিলাম তাহলে হচ্ছে আমার বলের ভ্যালু, মানে আমার ফোর্স, যেটা ফোর্স নিয়ে আমরা অলরেডি কথা বলছি, আগের চ্যাপ্টারটা আমাদের ফোর্স নিয়ে ছিল। সরণ সম্পর্কে তোমরা অলরেডি জানো সরণ জিনিসটা কী বোঝায়, ডিসপ্লেসমেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, বাট আমার কথা হচ্ছে কাজ কি তাহলে বল ইনটু সরণ এই দুজনের গুণফলেই আমার চলে আসবে? এত কি সোজা জিনিসটা? অ্যাকচুয়ালি জিনিসটা অত সোজা না। তো আমরা অ্যাকচুয়ালি এটা তো আমরা লিখলাম, বাট আমরা অ্যাকচুয়ালি কাজের অ্যাকচুয়াল ফর্মটা দেখি, অ্যাকচুয়াল ফর্ম কাজের আসলে কেমন। তো সেটা হচ্ছে আসলে যদি আমি লিখি তাহলে বুঝতে পারবা, প্রথমে হচ্ছে বল ইনটু সরণ ইনটু বল ও সরণের মধ্যবর্তী যে কোণ থাকে সে মধ্যবর্তী কোণের কোসাইন। এটাকে আমি যদি একটু সুন্দর ভাষা লিখি তাহলে হচ্ছে FS cos theta, এটা বলা যায়। এটাও যে আবার 100% কারেক্ট তা না, কারণ এখানেও কিছু ব্যাপার আছে, আমি আস্তে আস্তে সবগুলো যাচ্ছি, একটু আস্তে ধীরে আমরা এটা কমপ্লিট করার ট্রাই করি জিনিসটা, যেহেতু একদম খুবই ইম্পর্টেন্ট, এটা একদম বেসিক। সো এখানে আমি লিখলাম যে cos theta, এখন প্রশ্ন হচ্ছে যে এটার আসলে এই cos theta আনার মেইন লক্ষ্যটা কী? তো এইটার এখানে cos theta আসার মেইন লক্ষ্যটা বোঝার জন্য অ্যাকচুয়ালি তোমাদের ভেক্টরের কনসেপ্টটা বোঝা লাগবে, তো যেটা আসলে তোমাদের লেভেলে ওভাবে নাই, বাট তারপরেও তোমরা কিন্তু আসলে বুঝতে পারবা যদি আমি একটু বোঝানোর ট্রাই করি। অত বেশি কঠিনও না যে ভেক্টর বোঝা ছাড়া আমরা বুঝবো না, ওরকম না। তো যেমন হচ্ছে ধরো, সে ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে বেসিক্যালি এখানে আইডিয়াটা কী, রাখো ধরো একটা আমার একটা অবজেক্ট আছে, একটা পার্টিকেল। সো এর উপর আমি হচ্ছে এই দিক ডান দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তো বস্তুটা এই ডান দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও সোজা না গিয়ে না যে সে হচ্ছে এরকমভাবে একটা অ্যাঙ্গুলার ডিরেকশনে গেল। তাহলে অ্যাঙ্গুলার ডিরেকশনে কতটুকু পর্যন্ত গেল? সে ধরো হচ্ছে সে অ্যাঙ্গুলার ডিরেকশনে সে হচ্ছে এস দূরত্ব গেল, যেটাকে আমরা সরণ এস বলতেছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে সে কেন, মানে আমি ডানে ফোর্স অ্যাপ্লাই করলাম তারপরও সে অ্যাঙ্গুলার ডিরেকশনে কেন যাবে? তার মানে নিশ্চয়ই এই ব্লকটার উপর শুধুমাত্র এই এফ ফোর্স কাজ করতেছে না, আরও কিছু ফোর্স কাজ করতেছে, যার কারণেই তো আলটিমেটলি সবগুলো বলের লব্ধির ফলে সে আসলে কোন দিকে যাচ্ছে, সে হচ্ছে এই যে তির্যকভাবে একটা দিকে যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না যে এর উপর আপাতত আর কোন কোন ফোর্স কাজ করতেছে, আর আমরা ইন্টারেস্টেড হচ্ছে এই যে আমি যে ফোর্স ডান দিকে দেখালাম, এই ডান দিকের ফোর্সের কারণে কতটুকু কাজ হয়েছে, বা এই ডান দিকের ফোর্স দ্বারা কতটুকু কাজ হয়েছে। সো এই যে দেখো, আমি যেটা বললাম যে এই ব্লকটার উপর কিন্তু আরও অনেক ফোর্স আছে, বাট আমরা শুধুমাত্র ইন্টারেস্টেড আপাতত আজকের কেসে যে এই এফ বল দ্বারা আমার কী পরিমাণ কাজ হয়েছে বস্তুটা সরণের ফলে। সো আমরা একটা জিনিস কিন্তু অলরেডি বুঝে ফেললাম যে কাজ কিন্তু জিনিসটা আসলে কার উপর ডিপেন্ড করে, ফোর্সের উপর ডিপেন্ড করে। এই জন্য দেখবা সবসময় আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের প্রশ্ন আসলে এরকম বলা উচিত যে হচ্ছে ধরো একটা বস্তু সরণ হলো, তো আমাকে প্রশ্নটা বলতে হবে যে এইখানে কাজ যে আমি বের করবো সেটা কার দ্বারা কাজ,
সেটা হতে পারে অভিকর্ষজ বল দ্বারা কাজ, সেটা হতে পারে আমার হচ্ছে প্রদত্ত বল দ্বারা কাজ, সেটা হতে পারে আমার কি ঘর্ষণ বল দ্বারা কাজ। এক এক বল দ্বারা কাজের মান কিন্তু এক এক রকম হবে, সবার দ্বারা কাজের মান কিন্তু কি হবে না, সেম হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা শুনে ভাবি যে আমাকে যদি কাজ বের করতে বলে তাহলে মনে হচ্ছে কাজ কোন বল দ্বারা কাজ বুঝতে, সেটা ইম্পর্টেন্ট না, কাজ বোধহয় একটা ভ্যালুই আসবে যে বল দ্বারাই বের করি না কেন। ডেফিনেটলি না, কাজ কিন্তু আমি কোন বল দ্বারা কাজ বের করতে চাচ্ছি বা কোন বলের কারণে সৃষ্ট কাজ বের করতে চাচ্ছি সেটা কিন্তু আসলে আমার ইম্পর্টেন্ট। এনিওয়েস আমাদের লক্ষ্য হচ্ছে এফের কারণে কাজ বের করবো। সো যেটার জন্য আমরা যেটা করবো, এই যে এই ফোর্সের ডিরেকশনটা বরাবর তুমি যদি ডাক টানো তাহলে এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে। এটা যদি আমরা থিটা নাম দ্বারা প্রকাশ করি তাহলে দেখো আমরা নর্মাল আমাদের যে ত্রিকোণমিতি সেখান থেকে আমরা দেখতে পাই, যদি আমি এইভাবে একটা পারপেন্ডিকুলার লাইনটা নিই তাহলে তুমি দেখো এই যে ত্রিভুজ যেটা তৈরি হলো সেখান থেকে কিন্তু আমরা চাইলে এই যে এস এস কিন্তু আমার বলের ডিরেকশন বরাবর নাই। খেয়াল করে দেখো এস যেটা আমার আছে সরণ সেটা কি বলের ডিরেকশন বরাবর আছে? ডেফিনেটলি না। তাহলে আমি যদি জানতে চাই যে বল যেই বলটা নিয়ে আমি ইন্টারেস্টেড সেই বলের দিকে আমার যে অরিজিনাল সরণ তার সরণের কতটুকু পড়েছে বা কতটুকু উপাংশ তার উপর মানে বলের দিকে রয়েছে, তাহলে কিন্তু তুমি দেখো ত্রিভুজ থেকে তুমি যদি কস্তেরা তুমি জানো কস্তেরা সমান কি ভূমি বাই অতিভুজ, সেখান থেকে তুমি অতিভুজ সমান তুমি সিম্পলি কিন্তু তুমি কী করতে পারো ভূমি সমান মানে এই অংশটাই তো, তাই না? এই যে এটার উপাংশ উপাংশ আমি আবার বলতেছি যে উপাংশ কত উপাংশ কাজ করেছে কত ইয়া, এগুলো কিন্তু এই উপাংশ লম্ব বিক্ষেপে কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি তোমাদের ইন্টারমিডিয়েট ডিটেলস পড়ানো হবে। বাট আপাতত আমরা অত ডিটেলসে যাবো না, জাস্ট আমরা চিন্তা করি এই যে আমার সরণটাই সরণ বলের ঠিক কতটুকু ইফেক্ট আমার কোন বরাবর রয়েছে, এফ যেই দিকে বল বল প্রয়োগ করা বল প্রয়োগ করেছি আমি এফ বলটা তার দিকে যদি আমি সেটা একটা প্রভাব দেখতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে এই ত্রিভুজটা এই যে অংশটা আমার যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ রয়েছে তার ভূমিটাই কিন্তু সেটা, এবং সেটা কিন্তু কত হয় তুমি যদি ত্রিকোণমিতি পারো তা তুমি অবশ্যই বুঝতে পারতেছো এটা হবে আসলে এস কস থিটা। তো এখান থেকে দেখো তাহলে আমি এখন আমার কাজের সংজ্ঞা অনুযায়ী সেটা হচ্ছে আসলে বল ইন্টু সরণ আর সরণের দিকে আই মিন বলের দিকে সরণের উপাংশ দুইভাবে বলা যায়। তুমি দেখবো অনেক বই এভাবে লেখা থাকে, একটা হচ্ছে যে আমরা যেভাবে লিখছি সেটা কী দেখতে পেলাম যে আমার বল যে বল নিয়ে আমি ইন্টারেস্টেড বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ বলের দিকে সরণের বলের দিকে সরণের উপাংশ। আবার তুমি কিন্তু দেখো এই যে আমি যদি এই যে কস থিটাটাকে আমি এফ এর সঙ্গে চিন্তা করি তাহলে এফ কস থিটা ইন্টু এস তাও তো আমার হবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমার যেটা হবে যে আমার তখন কিন্তু আমি একই লেখা কীভাবে লিখতে পারি যে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ সরণের দিকে কার উপাংশ বলের উপাংশ। আইদার ওয়ে দুইটা দুইভাবেই কিন্তু আমার অ্যান্সার আসলে এফ এস কস থিটা আসে। সো আমরা এখান থেকে একটা ফর্মুলা দেখলাম যে আমার ডব্লিউ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এফ এস কস থিটা। এটা আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি আপাতত তোমাদের লেভেলে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে যদি আমার হচ্ছে বলটা হচ্ছে ধ্রুব বল হয়। এই কথাগুলো বলে রাখা প্রয়োজন কারণ তোমাদের এখন হয়তো অত জিনিসে কিছু লাগবে না কিন্তু যখন ফিউচারে যাই তখন আবার জিনিসগুলো মনে পড়বে, তখন যেন মনে না হয় যে আমি তো নাইন টেনে ভুল শিখে আসছিলাম। দ্যাটস ওয়াই আমরা যতটুকুই শিখবো তত আমরা ক্লিয়ার ততটুকু আমরা ক্লিয়ার করেই শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো মনে রাখি যে এই সূত্রটা আসলে অ্যাপ্লাই করতে পারতেছি যখন আমার এই যে এফ বলটা আমার স্মরণ যতক্ষণ হচ্ছে ততক্ষণ জানো আমার এফ এর মানটা কী থাকে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি এফ এস কস থিটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কস থিটা থিটার পরিচয় কি আমরা শিখলাম, আমরা এফ কী শিখলাম, আমরা এস শিখলাম, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কিন্তু কী বের করতে পারবো কোন একটা এফ বল দ্বারা কাজের পরিমাণটা বের করে ফেলতে পারবো। এখন যদি একটু কথা বলি যে এটার একক সম্পর্কে, একক আসলে আমরা যেটা বলি সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমার আসা উচিত কিন্তু তোমার এফ হচ্ছে নিউটন বলের একক আর এস তো তোমার মিটারে হয় যদি এসআইতে ধরি নিউটন মিটার, বাট এটাকে আমরা নিউটন মিটার না লিখে অন্য একটা একক বলা হয় সেটাকে বলে অলরেডি তোমরা হয়তো বা জানো এটা খুবই কমন সেটা হচ্ছে জুল, ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করা হয় জুল। সো এটা হচ্ছে আমাদের আমাদের কাজ সম্পর্কে বেসিক ধারণা। ডেফিনেটলি আমরা বলতেছি আমরা ধ্রুব বল নিয়ে আলোচনা করতেছি, কাজ সম্পর্কে এটা হচ্ছে আমাদের কি একদমই বেসিক ধারণা। আমরা একক শিখলাম, আমরা কাজের সূত্র শিখলাম, সূত্রটা কীভাবে এসেছে কেন এসেছে সেটা আমরা শিখলাম। থ্যাংক ইউ।